সো গাইস দেখো এইখানে মানে দোকানে এসেছি, তো এখানে বসে আছি, তো একটা আওয়াজ পাচ্ছ না? সো গাইস দেখো বাইরে এখানে, এই দেখো এখানকে চলে এসেছি। দেখো এটা না প্রচন্ড পরিমাণে না খিদে পেয়েছে, কেমন ছটফট করছে দেখেছো, খিদে একদম বাচ্চা, একটুখানি বাচ্চা কে ছেড়ে দিয়ে গেছে বলতে পারবো না। ও তো এদিক ওদিক কঙ্কা ছুটছে ম্যাও ম্যাও করে, ও গোটা ঘুরছে। দেখেও খারাপ লাগে অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো দেখেও খারাপ লাগে, কে ছেড়ে দিয়ে যায় এগুলো। তো আমি একটু মুড়ি দিয়েছিলাম বাইরে, তো দেন ও দেখলাম যে মুড়ি খায় না, তো এত কুকুর বাচ্চা তো মুড়ি খেতে পারবে না। না ওকে একটু দেখি, দুধ টুধ যদি দেওয়া যায় তো ভালোই হয়, মানে আমুল দুধের যে প্যাকেট গুলিয়ে রাখছে, অ্যাকচুয়ালি এইটুকুটুকু বাচ্চা একচুয়ালি মায়ের দুধ খাবে, কিন্তু এইটুকু বাচ্চা যে ছেড়ে দিয়ে যাবে এটাও তো একটা এ না। আর এইটুকু বাচ্চা কী খেতে দেবে দুধ ছাড়া, এদের দুধই খেতে দিতে হবে। তো দেখো মুরগের পালক পড়ে আছে, ওটা দেখছি মুড়ি খাচ্ছে না দুধ খাচ্ছে বলতো। গাইস 10 টাকার হচ্ছে গিয়ে আমুল দুধের প্যাকেট কিনে এনে এখানে জল দিয়ে গুলে দিয়েছে, একটু মুড়ি দিয়ে দিয়েছি, পেটটা একটু ভরতে হবে, কেননা শুধু জল খেলে তো আরও পেটটা অতটা ভরতে হবে না, মুড়িটা যদি খায় তো পেটটাও ভরতে হবে। আর এগুলো তো মানে বর্ধমান চালের মুড়ি, ভাতের মতো হয়ে যাবে, খেয়ে নিল সব। খাওয়াই গেলে দোকান থেকে বার করে দিতে হবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই বিন্দাস আছো, তো আমি একদম ভালো আছি। আগে তোমাদেরকে একটা কথা বলবো, অনেকদিন কিন্তু বাড়ি থেকে কোনো ব্লগ কন্টিনিউ করিনি, কারণ অর্ধেক থেকে গিয়েছিলাম, তার দুটো ভিডিও এদিক ওদিক করে অনেক ভিডিও ছাড়া আছে, বাড়ি থেকে কোনো ব্লগ করিনি। তো দেন আজকে আমি বাড়ি থেকে ব্লগ করবার এখন বাজে বিকেলে 4:30, আর সকালে কিন্তু ব্লগ করতাম, একটা কারণবশত ব্লগ করিনি, কারণ একটা আমি পার্সেল অর্ডার করেছিলাম যেটা কিন্তু আসছিল, যেটা আমার ফার্স্ট স্বপ্ন পূরণ হতে চলেছে। তো চলো সেই ভিডিওটা ভাবলাম আসবে, কিন্তু তারপরে একটার সময় ফোন করেছে, বলছে ভাই পার্সেলটা তুমি কালকে নিয়ে নাও, তো দেন পরের দিন ভিডিওটা আসবে। চলো পরের দিন কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে, তো চলো আজকে আমি বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করি। চলো এখন বাজে বিকেল 4:30, দেন দোকান যেতে হবে, এখন ব্লগ মানে এখন বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করছি, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন হচ্ছে যাবো একটু পাশের বাড়িতে, কারণ ওইখানে ওদের না 4টে ফিঞ্চ ছিল, সেই ফিঞ্চগুলো আর হচ্ছে 2টো বলতে ছিল, যেটা কিন্তু একদম ছোট্ট কিচেন মধ্যে ছিল, মানে ছোট্ট খাঁচার মধ্যে ছিল, যাকে কিন্তু একটা ফিঞ্চকে ওই বদ্যি পাখি কামড়ে নাকি মেরে দিয়েছে। তো ও আমাকে বললো যে ভাই তোর ওইখানে 3টে ফিঞ্চ আছে, ওটা নিয়ে চলে যায় নাহলে কামড়ে মেরে দেবে। তো চলো ওদের ওই 3টে পাখি নিয়ে আজকে দিন দোকানে যাবো। আর আজকে কী কী করি সারাদিন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, কারণ সকাল থেকে তো ভিডিও করা হয়নি, তো বিকেল থেকে ভিডিও করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ওদের বাড়ি যাই, দেন গিয়ে একদম দোকানে যাবো, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো এই হচ্ছে বদ্রি পাখি এবং এই হচ্ছে ফিঞ্চ, যেগুলো কিন্তু আমাকে ধরতে হবে। তো চলো, আর বদ্রি পাখির কালারগুলো কিন্তু দারুণ, আর এই কালারই আমার নেওয়ার ইচ্ছা আছে। চলো আগে বদ্রিগুলো ধরা যাক, সরি ফিঞ্চগুলোকে ধরবো। তো গাইস ফাইনালি চলে আসলাম দোকানে, আর একটু আসতে দেরি হলো। তো দেন দেখো আমার কাছে কিন্তু 2-3টে ব্যাগ আছে, আর এই ছোটো ব্যাগটাই আছে কিন্তু ফিঞ্চ মানে পাখিগুলো, আর এই বড়োগুলোতে বড়ো ব্যাগটাই আছে হচ্ছে একটু মানে ঘাস নিয়ে আসি, ঘাস নিয়ে অ্যাকচুয়ালি। তো চলো তোমাদের আবার দেখাই, তারপর বলছি। দেখো এইখানে কিন্তু আছে যে গাইস একটা ডিশ মানে ছোটো মতো এ কিনে নিয়েছি, যেটা কিন্তু এই যে ফিঞ্চগুলোকে খেতে দিতে হবে। আর এইখানে আছে এই যে এগুলো কলমি শাক, আর হচ্ছে যে সজনা গাছের ডাল যেটা নিয়ে এসেছি, আর লাল নোটাটা পাইনি, লাল নোটা পাচ্ছে না, কুলকেটাও দেখলাম পুকুর ধারে নেই, তো কটার জন্য আর এক কিনিনি, হাজারে কিন্তু পেয়ে যেতাম। আর দেন এতে আছে ছোটো সামা গাছের দানা, যেটা কিন্তু ইয়ের পাখির জন্যে, ওই ফিঞ্চের জন্যে। আর দোকানে গিয়ে কিন্তু আমার বেশ বদ্রি পাখির কালারগুলো, তো বদ্রি পাখি এত সুন্দর সুন্দর কালার এসে আমার তো নিতে ইচ্ছা করছিল। তো দেন এগুলোকে আগে সেটিং করি, কারণ পায়রা পাখির খাঁচাতে রাখবো, তো একটু দেরি হবে। তো চলো আগে এগুলোকে ঢুকাই, দেন তারপরে দেখা হচ্ছে। আর পাখির কালারগুলো এত সুন্দর আছে না, বদ্রি পাখিগুলো আমার তো দারুণ লাগছে, তো চলো এটা নেওয়ার ইচ্ছা আছে। চলো যদি নিই অবশ্যই ভিড়ের মধ্যে থাকবে, তোমরা কিন্তু দেখতে থাকার। দেখো এই যে পায়রা পাখির খাঁচা আছে না, এইটাতে কিন্তু এটাকে ট্রান্সফার করে দেবো এই পাখিগুলোকে, মানে এই এগুলোকে ফিঞ্চগুলোকে, বদ্রি এক সাইডে থাকবে, ফিঞ্চ এক সাইডে থাকবে, ঠিক আছে, আর পায়রা নিচে থাকবে। চলো এটাকে আগে সেটিং করি, দেন তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস দেখো অনেকক্ষণ পরে অনেক কাজ করেছি, এখানে এই তক্তাটা লাগিয়েছি, দেন খাবারের জায়গাটা এখানে দিয়েছি, পাখিগুলোকে ধরেছি, এখানে দেখো এই যে 3টে নতুন 3টে নিয়ে এসেছি, ওরাও খেতে আরম্ভ করে দিয়েছি, আর ছোটো দানা নিয়ে এসেছি, আর এদের একদম ফ্রেশ 2টোকে আলাদা করে দিয়েছি, আর 2টো নিয়ে আসবো দেখি। তো চলো আনতে যাওয়া যাক, একটু খাবার দিয়েছি। তো দিন পায়রা পাখির কাছে আছে কোনো সমস্যা হবে না, কারণ বদ্রি পাখির কাছে ছিল তো একটু সমস্যা হয়ে গেছিলো, ওরাও একটু চিল্লামিল্লি করছে, নতুন পাখি এসেছে ওরাও দেখছে যে ভাই কোথা থেকে আবার এতগুলো চলে আসলো, দেখো অনেকগুলো হয়ে গেছে, তো এতগুলো পাখি ভাই গোটা তো খাঁচে আমার ভর্তি হয়ে যাবে। চলো এদেরকে এবার জল দিতে হবে, দেন জলটা নিয়ে আসি, তারপরে আর এদেরকে কিন্তু যে শাকগুলো দেবো বলেছেন ওগুলো দিয়ে দিয়েছে, খাবে নাকি বলতে পারবো না, চলো খাক আর আমি জলটা নিয়ে চলে আসি এখন।
চলো। সো গাইস ফাইনালি জল নিয়ে আসলাম আর এনার্জি ফুল ফুল শেষ, পুরো এনার্জি শেষ হয়ে গেছে। তো দেখো আপাতত জল নিয়ে আসছি, তো পাখিগুলোকে দিতে হবে, তো একটা পাখিকে দিলে হবে, যার জন্য একটা বোতলই নিয়ে এসেছি। কারণ একটা বোতলে জল এর রয়ে যাবে, কাল পরশু শেষ হবে, তাদেরকে দিয়ে তারপর শেষ করতে হবে। একটা পাখিকে তো এত জল দেওয়া যাবে না, চলো জলটা দিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি, প্রচুর গরম হচ্ছে। সো গাইস দেখো জল আর খাবার দিয়ে দিয়েছে, আর এই যে পাখিগুলো দেখো খাবার খাচ্ছে, অনেক খিদে পেয়েছে ভালোই, বুঝতে পারছি না। আর আমি তো নিয়ে এসেছি, আমি তো গাইস নিয়ে এসেছি অনেকক্ষণ, ব্যাগের মধ্যেই ছিল, এই সবে ছাড়লাম, মানে কিছুক্ষণ হলো। আর দেন তোমাদের বলছিলাম যে বদ্রি পাখি নেবো, তো গাইস না আর ভালো লাগছে না, কারণ অনেক টাকা খরচা হয়ে গেছে, আর বা টাকা খরচা করবো না, প্রায় অনেক টাকাই খরচা হয়ে গেল। এই যে বাটিটা আবার কিনে নিয়ে আসলাম নতুন খেতে দেওয়ার জন্য, জাস্ট দেখলাম একটু ভালো মতো, মানে এই ফিনচের জন্য বেটার, বদ্রি আর নেবো না। একটা ডিম বাচ্চা করুক, একটা যদি ডিম বাচ্চা করে দেন তারপরে নেবো। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, চলো দেখো, তোমাদেরকে বলছিলাম যে ডিম দিয়েছে নাকি, সো গাইস সত্যি বলছি, সত্যি সত্যি ডিম দিয়েছে। এই দেখো একটা ডিম নষ্ট হয়ে গেছে, টিপটে টিপটে হয়েছে নাকি, হ্যাঁ টিপটে হয়ে গেছে, চলো ফুল তোলা যায় একবার। পিঁপড়ে যখন হয়েছে পিঁপড়ের তো একটা জিনিস আছে, চলো ফুল তোলা থেকে নিয়ে চলে আসি। বিষকপুর দিতে হবে, প্রচণ্ড ঘুরি ফুটবে, এত পিঁপড়ের জন্য ডিম বাচ্চা হবে না, বাচ্চা মেরে দেবে, চলো নিয়ে আসা যাক, নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে। চলে এসে নতুন পাখিগুলো নিয়ে এসে, যার জন্য চিল্লাচ্ছে দেখো খালি, কত জোর জোর পাখিগুলো, প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছে, এত পরিমাণে চিল্লাচ্ছে না, এত গোলার জোর, এ আবার উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু উপরে উঠলে হবে নি, উপরে উঠলে সব খাবার দাবার সব পড়ে যাবে। চলো হাটে যাই, হাটে যেতে হবে, কেন বিস্কুপুনা নিয়ে আসলে ডিমগুলো আর হবে না একটাও। ফাইনালি ফুলতলা থেকে আসলাম, আর এই দেখো কপ্পুর বিস্কুপুর ছটা করে আছে, যা দাম নিয়েছে 5 টাকা, মানে পার পিস ১ টাকা করে পিস, ঠিক আছে, প্রচুর গন্ধ আছে, চলো খাঁচা দিতে হবে, কারণ পিঁপড়ে হয়ে গেছে দেখলে তো। আর এই যে কাপড় ছেড়াই করে বেঁধে দিতে হবে, এখানে কিন্তু কাপড় ছেড়া পায়নি, এই যে দড়ি নিয়ে এসেছি, তো একটা একটা দড়িতে করে বাঁধতে হবে, বলো, এই যে দড়িতে করে বাঁধি, চলো পাখির খাঁচাইকে দেখা হচ্ছে। সেখানে দাদা এরকম ছোটো ছোটো করে দড়িগুলো কেটে নিয়েছি, আর এই কাপড়ের মধ্যে যে গন্ধটা বেরোবে, যার জন্য কিন্তু কাপড়ে করে নাহলে চিকে করে একদম চিকে, কিন্তু গন্ধটা বেরোতো না। আর দেখো দুটো করে দেবো, তো দুটো করে বাঁধা যায় নাকি আগে দেখি, চলো বাঁধি আগে, বাঁধা যায় নাকি দেখতে হবে, দুটো একসঙ্গে তো অসুবিধা হয়ে যাচ্ছে বাবা, ওদের ঠোঁটের যা ধার মানে বলার মতো নয়, মোটামুটি ওরা তো মানে একে কেটে ফেলবে, কোনো মানে কোনো ইয়ে নেই, হ্যাঁ কেটে ফেলবে, যাই বলো কেননা এমনি দিলে কি হবে বলো তো, ওরা ডিম দেবে তার দেবে যদি শরীরের কোনো এফেক্ট করে, এগুলো তো একচুয়ালি বিষকপুর। চলো একটা কমপ্লিট হলো, আর ওরা তো ডিম দেয়নি, একটাতে ডিম আছে, একটাই দেবো, আর একটাতে একটা দেবো, চলো কাটা যাক, বাবা কত কষ্টে কাটলাম, এবার একটা করেই দেবো, একটা কপুর দিয়ে পাগ দিয়ে, এটাকে পাগ দেওয়া হয়নি কিন্তু এটা পাগ দিয়েছে, এটা পাগ দিলে এটা ভালো হয়, তো এরপর এটাকে এইভাবে গিট মেরে দাও, চলো দুটো কমপ্লিট হলো। তুই যদি এগুলো ঢাকার উপরে একটা করে দিয়ে দিই ওরা কী করবে, ভর্তি বাকি খাঁজার উপর ঢাকাই করে দেবে, চলো আরেকটা কি দেওয়া যাবে, যাবে হলো না হলো না, প্রচুর গরম হচ্ছে, এতবার ফুল তোলায় গেছি, এতবার ফুল তোলায় গেছি বলার মতো নয়, দুবার তিনবার যেতে চাই, ওই পায়ের যন্ত্রণা হবে আমার আজকে যা ফুল তোলায় গেছে, কমপ্লিট দুটো, চলো উপরে গিয়ে একদম দেখা হচ্ছে, আর দুটো নিয়ে নিই, আর তিনটে আছে দুটো, তিনটেই দিয়ে দিই বলো, হ্যাঁ একটা ঘরে থাকছে এখানে থাকছে, দুটো দেবো একটা, চলো চারটে নিয়েছি, চল যাওয়া যাক। দেখো মানে এ লুটিনো গুলো ভেতরে ঢুকে পড়েছে, হলুদ লাভ বার্ড গুলো হাড়ের ভেতরে ঢুকে পড়েছে, এরাও তো ভেতরে ঢুকে পড়েছে,
চলো কুকুরগুলো দেওয়া যাক। কুকুরদের কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাতাগুলো এরা খেয়েছে দেখতে পাচ্ছি। এই হলুদগুলো বর্তিগুলো খায়নি কিন্তু এরা খেয়েছে হলুদ, মানে লুটিনা লাব্বারগুলো। তো চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কুকুরটা দিয়েছি, ও এর ভিতরেও পাতা নিয়ে গেছে, অবস্থা দেখো খালি এদের। চলো কুকুর বার করে ফেলে দেখ, চলো ওদেরকেও দিয়েছি, ওদেরকে দেখি, ওদেরকে একবার দেখিয়ে দিই। এদের হাঁড়িতেও দিয়েছি, এদের হাঁড়িতে কী নিয়ে গেছে দেখি, হাঁড়িদিন থেকে হাঁড়ে উঠতে বলতে দেখি। এই জায়গায় এসে দেখি এরা খায়নি, ঘাস পাতাগুলো ফালতু দেওয়া হয় এদেরকে। খায়নি এরা, জলের কালার করেছে দেখেছে, জলটা চেঞ্জ করতে হবে এক্ষুনি। আর এই যে এরও মাথায় দিয়ে দিয়েছে একটা, এই যে আর ওইটার ওইখানে হয়েছে সেই ভাঁড়টা দিয়েছে, সেই ভাঁড়ের ভিতরে একটা নারকল চোপড়া নিয়ে গেছে, জানি না ওরা কী করবে। চলো এদেরকে তো দেওয়া কমপ্লিট হলো। বদ্যিগুলো কী করছে, সকালে খাবি আবার, আজকাল খেতে হবে না। চলো এখানে যে সেটিং করছে, আর একটা এই যে জিনিসটা আনতে হবে একে। তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল যদি প্রথম হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও। চলো টাটা, গুড নাইট, ভালো থাকবেন।